তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই গেমিং নন্দন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ভিডিওতে তো ফাইনালি চলে আসলাম আজটের নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আজ তোমাদেরকে আমি দেখাবো ফ্রি ফায়ারের যে একটা নতুন ক্যারেক্টার এসেছে আগামীকাল এই ক্যাটারিটি লঞ্চ করেছে পয়লা অগাস্ট তো এই ক্যারেক্টার সোনিয়া এই সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি কী তা তোমাদেরকে আছে আমি এই ভিডিওর মাধ্যমে একদম টেস্ট করে দেখাবো এবং এই ক্যারেক্টারটি কিভাবে কাজ করে বা তোমাদের এই ক্যাটেডারিটি নেওয়া উচিত হবে কি হবে না এবং এর সাথে যদি তোমরা নাও এই ক্যারেক্টারটি তার সাথে তোমরা কী কী কম্বিনেশন রাখতে পারো তা তোমাদেরকে ফুল এই ভিডিও মাধ্যমে দেখে দেবো বাস তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটু কিন্তু স্কিম না করে তো এখন কী হচ্ছে নতুন সিএস র্যাঙ্কের নতুন সিজন চালু হয়ে গেছে তো এই নতুন সিজনে কিন্তু অনেকেই এই সোনিয়া ক্যারেক্টার ক্লাসক র্যাঙ্কে ইউজ করছে তো এই সোনিয়া ক্যারেক্টার তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কীভাবে কাজ করে তো চলো বেশি কথা বলে ভিডিওটি শুরু করি তো এই সোনিয়া ক্যাগটা নেওয়ার জন্য তোমরা প্রথমে চলে আসবে তোমাদের যে স্টোরে রয়েছে ক্যাগটা সেকশানে চলে আসবে চলে আসাবো তোমার যে স্টোরে দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু পনেরো হাজার গোল্ড কয়েন দিয়ে তোমরা নিতে পারছো এই সোনিয়া ক্যাগটাটি তো আমি অলরেডি এই ক্যাটাটি পারচেস করে নিয়েছি তো তার জন্য আমাকে এরকম দেখাচ্ছে আর তোমাদের কিন্তু এখানে পনেরো হাজার ডায়ম এ সরি পনেরো হাজার তোমাদের কিন্তু গোল্ড কয়েন দেখাবে সেখানে তোমরা পারচেস করে নিতে পারো আর যদি তোমরা বুয়া পাঁচটি এই মাসে পার্চেস করে থাকো তো অলরেডি সবার প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে এই সোনিয়া ক্যারেক্টারটি ঠিক আছে তো এই সোনিয়া ক্যাক্টটি তোমরা যারা পার্চেস করি তো এখনই গিয়ে পার্চেস করে না তো এবার তোমাদেরকে দেখাচ্ছে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কি তো এই সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন কোনো এনিমি তোমাকে ডাউন বা কিল করে দেবে তুমি তার পরেও কিন্তু তিন সেকেন্ড জীবিত থাকবে দেড়শো এইচপি সাথে নিয়ে কিন্তু এই দেড়শো এইচপিটি ক্যাজুয়াল থাকবে তো এই দেড়শো এইচপিটি কখন তোমরা পাবে যখন তুমি তোমার অপয়েন্ট এনিমিকে ওই তিন সেকেন্ডের মধ্যে ডাউন করে দেবে তাহলে কিন্তু তুমি দেড়শো এচবি পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাকে এনিমিটা ডাউন করে দিয়েছে কিন্তু আমি তিন সেকেন্ড অটোমেটিক জীবিত ছিলাম কিন্তু ওই তিন সেকেন্ডে আমি যদি ওই এনিমিটাকে আমি ডাউন করে দিতাম তাহলে কিন্তু আমি দেড়শো এচবি পেয়ে যেতাম পারমানেন্ট কিন্তু ওই এনিমিটা মারা যেত বা ডাউন হয়ে যেত ঠিক আছে তো এরকম এই ক্যারেটার অ্যাবিটি তো তোমাদেরকে আমি আইটু ভালো করে দেখে দিচ্ছি এই ক্যারেক্টার অ্যাবিটি কি তো এখানে তোমরা এই কিভিটি একটু ভালো করে লক্ষ্য করো এখানে যে এনিমিটা রয়েছে মানে আমার ভাই রয়েছে তো তাকে বলবো প্রথম আমাকে ডাউন করার জন্য তো এই ডাউন থাকা অবস্থায় যে তিন তিন সেকেন্ড পাবো আমি তো তোমরা এখানে দেখতে পাচ্ছি তিন সেকেন্ডের মধ্যে যখনই আমি ওই এনমিটাকে কিল করে দিলাম তখনই কিন্তু সাথে আমি দেড়শো এইচপি ক্যাজুয়াল থেকে পারমানেন্ট আমি দেড়শো এইচপি পেয়ে গেলাম এবং বেঁচে গেলাম এবং আমার যে এনিমিটা মানে আমার ভাইটি কিন্তু সে কিন্তু কিল হয়ে গেল তো এটাই হচ্ছে এই সোনিয়া ক্যারেক্টার অ্যাবিটি তো এই ক্যারেক্টারের অ্যাবিটি তোমাদেরকে একটু ভালো করে বুঝে বলে দিই তো এই ক্যাডে কাজ হচ্ছে যখন কোনো এনিমি তোমাকে ডাউন করে দেবে তখন তারপরেও কিন্তু তুমি তিন সেকেন্ড জীবিত থাকবে ওই তিন সেকেন্ডের মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে ওই স্কোয়াডের যে কোনো একজনকে ডাউন করার তাহলে কিন্তু ওই করে যে কোনো একজন ডাউন হওয়ার পরে তোমরা কিন্তু দেড়শো ইচপি পেয়ে যাবে এবং সাথে তোমরা জীবিত হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে এই ক্যারেক্টারের কাজ তো এই ক্যারটা কিন্তু মারাত্মক অ্যাবিলিটি তোমরা জেনে নিলে তো এই ক্যারেক্টারটি ফ্রি ফায়ারের অবস্থা একদম খারাপ করে দিত যদি না এর কুল ডাউন টাইম একশো আশি সেকেন্ড থাকতো তো এই একশো আশি সেকেন্ড কুলডাউন টাইম থাকার জন্য এই ক্যারেক্টারটি একটু দমে গেছে না হলে কিন্তু এটি ফ্রি ফায়ারের অবস্থা একদম খারাপ করে দিত তো এই ক্যারেক্টার স্কিলটি যখন তোমরা ফার্স্ট রাউন্ডে ইউজ করে দেবে তারপর তোমরা হয়তো লাস্ট রাউন্ডে গিয়ে ইউজ করতে পারবে যেহেতু এর একশো আশি সেকেন্ড কুলডাউন টাইম রয়েছে তো এই ক্যারেক্টার সাথে তোমরা কোন ক্যারেক্টার স্কিল ইউজ করবে তা তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি তো এই ক্যারেক্টার সাথে তোমরা একটি ক্যারেক্টার ইউজ করতে পারবে সেটা হচ্ছে ডিমিট্রি ক্যারেক্টার এই ডিমিট্রিক ক্যারেক্টার থাকলে তোমাদের কিন্তু একটু খেলার ক্ষেত্রে এই ক্যারেক্টার নিয়ে সুবিধা হবে তো কি সুবিধা তো তোমাদেরকে আমি এই ক্লিপে দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সাথে ডিমিটিকাটা নিয়ে নিয়েছি আমি এবার লং রেঞ্জে কীভাবে তোমরা নিজে থেকে রিভাইভ হবে এনিমিকে কোনো না মেরে তোমরা দেখতে থাকো তো এখানে আমার যেহেতু এখানে আমার তিন সেকেন্ড চলে এসেছি তো আমি আগে সামনে ওয়াল একটি মেরে দিয়েছি এবং সাথে সাথে ডিমি টিকাটা অন করে দিয়েছি তো এই জন্য আমি নিজে থেকে কিন্তু রিভাইভ হয়ে গেছি কোনোভাবে এনিমিকে না মেরে তো এবার যখন শর্ট রেঞ্জে ফাইট হবে তো তোমরা দেখতে পাচ্ছ যখনই শর্ট রেঞ্জে তো কোনো এনিমি তোমাকে ডাউন করে দেবে তো তখনই তিন সেকেন্ডের মধ্যে আগে আমি কিন্তু ডিমি টিকাটা অন করে দিয়েছি তারপরে কিন্তু তিন সেকেন্ডের মধ্যে আমি ওয়াল প্যাক করে নিয়েছি তো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি নিজে থেকে সেলফ রিভাইভ হয়ে গেলাম কোনো এনিমিকে না ডাউন করে তো এখানে তোমরা একটা জিনিস ফারাক লক্ষ্য করতে পারবে তো সেটা কি সেটা হচ্ছে যখন তোমরা এখানে এটা ইউজ করবে না তোমাদেরকে কি করতে হবে তিন সেকেন্ডের মধ্যে এনিমিকে মারতে হবে যে কোনো একটা এনিমিকে মারতে হবে তাহলে কিন্তু তোমরা দেড়শো এইচপি সাথে সাথে পাবে কিন্তু যদি কোনো এনিমিকে না মারতে পারো তাহলে কিন্তু এই ডিমি টিকাটা ইউজ করে তোমরা সামনে ওয়াল মেরে তোমাদেরকে যেভাবে দেখালাম সেভাবে তোমরা করে কিন্তু নিজে থেকে রিভাইভ হয়ে যেতে পারবে কোনো এনিমিকে না মেরে ঠিক আছে তো এটাই হচ্ছে ফারাক ডিমিটিক টিকাটা নিয়ে নিলে তো এখানে তোমরা হয়তো ভাবছো যে ডিমিটিক টিকাটা না নিলে কি রিভাইভ হবে না তো আমি এখানে একটি সুপার মেডিকেট মেরে দেবো তাহলে আমি তো রিভাইভ হয়ে যাব কিন্তু না এই তিন সেকেন্ড ক্রিকেটের মধ্যে তোমরা কোনোভাবেই কোনো কিছুতেই ডিভাইভ হতে পারবে না যদি না তোমরা ডিমিটি ক্যাটার ইউজ করো এই ডিমিটি ক্যাটারের কাজ তোমাদেরকে আমি বুঝে বলে দিলাম তো এই ডিমিটি ক্যাটারের পাওয়ার তখনই বাড়বে যখন সাথে তোমরা সোনিয়া ক্যাটার রাখবে তো এই সোনিয়া ক্যাটার সাথে ডিমিটি ক্যাটারে কিন্তু একদম মধু সম্পর্ক রয়েছে মানে এই ক্যারেক্টার নিলে তোমাদেরকে এই ডিমিটি ক্যারেক্টার অটোমেটিকভাবে নিতেই হবে না হলে কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু খেলতে পারবে না তো এই ছিল আজকে সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি টেস্ট আশা করি তোমাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে সবই তোমাদেরকে বুঝাইতে পারলাম যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে হাতের বুড়ো আঙুল দিয়ে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেল যদি নতুন হতে হবে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যায় তো বন্ধুরা আমি এখন তোমাদের আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সব সময় থেকেও হাসি খুশি দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এখন আমি আসি তো চলুন টাটা বাই বাই দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এখন আমি যাই টাটা গুড বাই